আসসালামু আলাইকুম, আমি সাজু মাহমুদ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন নওগাঁর সাপাহার অঞ্চলের বাড়িফোর জাতের আমগুলো। এই আমগুলো অত্যন্ত বড় সাইজের হয়ে থাকে এবং অত্যন্ত মিষ্টি হয়ে থাকে। তো আমার এই চাষার হাতেও কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে বাড়িফোর জাতের আম, গাছ পাকা মিষ্টি আম। এই আমগুলো অত্যন্ত মিষ্টি হয়ে থাকে, আপনারা সকলেই জানেন, এবং সাইজেও অনেক বড় হয়ে থাকে, এবং এর ভিতরে কিন্তু লাল টকটক হয়ে থাকে এই আমগুলো। আর এই আমগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে। তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করে থাকি। তো সাসার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, সাসা, আম্রপালি এবং বাড়িফোর যদিও দুইটা দুই জাত, তবে বাড়িফোরটা কেমন মিষ্টি? বাড়িফোরটা আছে বেশি মিষ্টি, বেশি রূপালি তো আছে, তার থেকে একটু বেশি মিষ্টি। এখন যেহেতু রূপালি শেষ হয়ে গেছে, এখন বাড়িফোর মিষ্টি আছে, তবে প্রচুর পরিমাণে মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি। একটা স্বাভাবিক মানুষ কয়টা আম খেতে পারবে এই বাড়িফোর? আসলে বাড়িফোর আম খুব পারলে দুটা পারবে, সর্বোচ্চ দুইটা পারবে। মানে এতই বড় সাইজের হয়ে থাকে এবং মিষ্টি হয়ে থাকে। সাসারা তো এখানকার সবসময় বাগানের পরিচর্যা করে থাকে, সবসময় এই আমগুলো দেখভাল করে থাকে। আসলে তারা বুঝতে পারে যে একটা আম একটা মানুষ, স্বাভাবিক মানুষ কয়টা খেতে পারে? সর্বোচ্চ দুইটা খেতে পারবে, এবং এই আমগুলো খুবই মিষ্টি হয়ে থাকে। তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন, আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আমাদের বাগান থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো আপনাদের ঠিকানাতে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নওগাঁর সাপাহার থেকে আমি সাজু মাহমুদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।